শেষ করে ফেলবো তোর জন্য, তোর জন্য বাইরে আমাকে মানুষের সামনে এত কথা শুদ্ধ হয়, এই তোর সব ভাঙিয়ে চুরে আমি আগুনে দেবো। আগুনে দাও শুধু এটা রে কেন, আমারে দাও, পুরো মারা ফেলো আমারে। মাথা ঠান্ডা করো, থামো এখন। কেমনে মাথা ঠান্ডা করি, কেমনে থামি? তুমি জানো ওর লেগে প্রত্যেক দিন রাস্তার মধ্যে আমরা কত কত শুনে আসছি। তাই ও যে সংসার ছেড়ে এসছে, স্বামী ছেড়ে এসছে, আমরা কিছু কইছিলাম তারা ছেড়ে আসতে? স্বামী ছাড়ছে ঠিকই, কিন্তু সংসার যারে কয় সেটা কি আমার ভাগ্যে ছিল? আমি কি নিজের পছন্দে বিয়ে করছিলাম? যেই ছেলের মেয়ের বিয়ে দিতাছো সেই ছেলের স্বভাব কেমন, চরিত্র কেমন একবার দেখে বিয়ে দিবা না? ও এই জন্য তুমি আমাদের উপর প্রতিশোধ নিতাছো? হ্যাঁ তুই যে সংসার ছেড়ে আসছিস তোরে কি ফেলাই দিছিলাম? হ্যাঁ তুই কাম করতে যাবি কেন? এই তোরে কেন কাম করতে গেছে মানুষের কাছে কেন শুনে লাগে আবার যে মাইয়ার কামাই খেয়াবি? কে শোনায়, কারা শোনায়? যারা কথা শোনায় তারা খুব তোমার ভালো চায় মনে করছো? হ্যাঁ চায় না আব্বা, তোমার মেয়ে কামাই করতেছে এটা তাদের ভালো থাকতেছে না, তাই তারা কথা শোনাইতেছে। আব্বা আব্বা তো ঠিকই কইছে, আমরা মাইয়া মানুষ পড়াশোনা করছি, আমরা কি পাশের বইয়া থাকবো? মাইসি কি কইছে শোনা দরকার, মাইসি তো কি উপরে উপরে লাগা ঠ্যাং ধরে জানে না ভাই। সন্তান সন্তানই আব্বা, মায়ের কামাই খাওয়া যদি অসম্মানের হয় তাহলে ছেলের কামাই খাওয়া অসম্মানের। মাইনছের কথা শুনে তুমি আমারে বিচার করো না আব্বা, তুমি নিজের ঠান্ডা মাথায় একবার ভাবো, তারপরও যদি তোমার মনে হয় যে তোমার মেয়ে অন্যায়ের কাজ করতেছে তাহলে তুমি যেটা বলবো আমি সেটাই করবো। কি হলো সুহাগ ভাই, কথা বলতেছেন না কেন? ওইটা কি? তোমার জন্য একটা উপহার আছে। আমার জন্য উপহার কেন? উপহার তো আমার আপনাকে দেয়া দরকার। কেন? শুধু উপহার না, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। আপনি আমার যে সাপোর্ট দিছেন সেই কারণেই তো আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। আমাদের ব্যবসার সব প্রসারের পিছনে শুধু আপনি। আমি আর এরকম কি করলাম? আপনি যা করছেন সেটার কোনো মূল্য হয় না সুহাগ ভাই, এটা অমূল্য। একটা ডুবতে থাকা নৌকায় পাল তুলে শক্ত হাতে দাঁড় ধরে রাখছিলেন। আপনি না থাকলে তো আমি অন্ধকারে হারায় যেতাম। জীবনে খুব কম মানুষ দ্বিতীয় সুযোগ পায়, আমি সেই সৌভাগ্যবতীদের একজন। আপনি আমার জীবনে দ্বিতীয় আলো হয়ে আসছেন। এবার বলেন কি ওখানে কি আনছেন আমার জন্য?